বিসমিল্লাহিরহমানিরহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো আমাকে কোনো ইউটিউবের ভক্ত বা আশেক এমনই একটা জিনিস জিজ্ঞাসা করলেন যে আপনি এই বিষয়ে একটি আলোচনা করবেন। সে আলোচনাটি হলো কি, দেখুন, যে মানুষকে জিনে ভর করে, মানুষকে ভূত পেতনি এগুলো ভর করে, এবং দেখা যায় যে কোনো কোনো মানুষের উপর কালি ভর করে, কোনো কোনো মানুষের উপর মনসা ভর করে, ভর করে আবল তাবল করে, সংসারে অশান্তি হয়, একটা যুবতী মেয়েকে ধরে বসে, একটা যুবক ছেলেকে ধরে বসে। এর কারণ কি? যে শত শত হাজার হাজার মানুষ আছে, সবাইকে তো ধরে না, কত সুন্দরী রূপসী, কত যুবক সুন্দর এদেরকেও ধরে না, কিন্তু দেখা গেছে এমন এমন কাউকে ধরে যে মানে যুক্তিতে মিলে না, এরা এত সুন্দর না, এত ইয়া না, কিন্তু এদেরকে ধরে। তাহলে এর রহস্য কি? তখন আমি বললাম যে মূল রহস্য যদি বলতে যাই, যেমন জিনের বিষয়টা আগে বলি, যে কোনো জিন যদি কোনো মানুষের উপর ভর করে, তাহলে কোনো মানুষ যদি নিজেকে অপবিত্র রেখে চলে, আর মেয়ে মানুষ হলে চুল ছেড়ে যদি চলে রাস্তাঘাটে বা জঙ্গলায় বা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, তখন জিন জাতি তখন সেই মানুষটির উপর ভর করে। তার চুল খোলামেলা ছিল, তার মধ্যে কোনো বন্ধকতা ছিল না, আল্লাহর নাম ছিল না, আল্লাহর পথের ছিল না, এবং যদি আল্লাহর নাম ইবাদত নাও করে, এদেরকে ধরে না যদি তারা অন্ততপক্ষে পর্দায় থাকে, চুল ঠিক রাখে এবং শরীরকে ঢাকনা দিয়ে চলে বা ঘরে থাকে, এদেরকে ধরে না। দেখা গেছে বহু জিনকে আমি জিজ্ঞাসা করেছি যখন ভর করেছে কোনো মানুষের উপর, যে তুমি এর উপরে কেন এসেছো, তখন সে বলতেছে যে এই মেয়েটি সুন্দরী রূপসী যেমনই আছে, সে কিন্তু আমাদের যে আমরা গাছগাছড়ায় বিভিন্ন জায়গাতে থাকি, সে এখান দিয়ে চুল মেলে মেলে হাঁটছে, চুল নাড়ছে, চুল খোলামেলা, তখন এটা দেখে আমরা তার মধ্যে প্রবেশ করেছি, এটা বলল। তাহলে বোঝা গেল কি, যে জিন জাতি তো এমনিই তো তারা জাতিটা রাগী জাতি, এবং তাদের মধ্যে কামশক্তি বিভিন্ন কিছু মিলে একটা মেয়ের উপরে ভর করে ফেলে। আচ্ছা, যদি পর্দাশীল হতো তাহলে হয়তো এরকমটা হতো না। আচ্ছা, গেল এটা। এরপরে বলা হলো যে কালি কথা বলা হয়েছে, যে কালি কেন ভর করে, কালি তো দেখা যাচ্ছে হিন্দু শাস্ত্রের লোকেরা পূজাও করে। তবে আমি বলবো, দেখুন, যে কেউ কেউ এই জন্মে মুসলমান, হয়তো অন্য অন্য জন্মে সে অন্য ধর্মে ছিল বা হিন্দু ধর্মে ছিল, এরকম হতে পারে। তখন কি হয়েছে যে বিগত জন্মে কেউ দেখা গেছে কোনো অলিয়া উলিয়ার দরবারে মানত করে, সে মানতটা দেয় না, বা নিয়ত করেছে আল্লাহর পথে এটা দেবে, সে দেয় নাই। কেউ বিগত জন্মে কোনো কালীর মন্দিরে বা কোনো কালীকে সন্তুষ্ট করার জন্যে, সে যেহেতু সেই ধর্মে ছিল, তখন দেখা যায় সেই ধর্ম থেকে এই জন্মে সে মুসলমানের ঘরে এলো, মুসলমানের ঘরে যখন জন্ম নিল তখন সেই আত্মাটা কিন্তু একটাই, কিন্তু দেহ চেঞ্জ করে পৃথিবীতে এসেছে, কিন্তু সেই কালী কিন্তু আগের জন্মেও ছিল, এই জন্মেও আছে। তখন দেখতেছে যে সে মৃত্যুবরণ করেছে বলে সে আমার যে মানত সেটা সে দেয়নি আগের জন্মে, এই জন্মে তো তার মনেই নেই। এখন কি করা হয়, যে সে আগের যে পাওনাটা ছিল তখন কিন্তু সেটা কালী পায়নি, তখন এই জন্মে তার উপরে এসেছে। তার উপরে যখন এসেছে তখন একে যখন হাজির করা হয়, একে যখন ভর করলে যখন হাজির করা হয়, তখন সে বলে সে যদি আমাকে এই জিনিসটা দেয় তাহলে আমি তাকে ছেড়ে চলে যাব, তার কাছে আসবো না। তার মানে সে আগের জন্মের জিনিসটাও এখান থেকে নিতে আসে, আর যখন দেওয়া হয় তাহলে চলে যায়। কিন্তু জিন জাতির বিষয়টা আলাদা, জিন জাতির মধ্যে বেহায়া সংখ্যা বেশি, কেননা জিন জাতিটা ঠেডা বেশি। যেমন জিন জাতির মধ্যে কিন্তু মকরুম ফেরেস্তা, সে কিন্তু আল্লাহর সাথে ঠেডামি করেছে, আল্লাহ সেজদা করতে বলছিল আদমকে, সে করে নাই, আল্লাহর অনেক হুকুমই মানে নাই। তার মানে এরা ইবাদত করে, ঠিক আছে, যে আল্লাহ কোরআনে বলেছে যে জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে মানুষ কিন্তু সভ্যতাই বেশি, কিন্তু অসভ্য বেশি হলো জিনের মধ্যে, তাহলে জিন জাতিটা ঠেডা বেশি। আচ্ছা, সেই জিন জাতির মধ্যে কি হয়, যে তারা অনেক মানুষের উপরে, অনেক যুবতী অনেক যুবক এদের উপরে ভর করে। কোনো কোনো জিন আছে তারা একটা জিনিস চায়, এটা দিলে আমি চলে যাব, তখন এটা দেয় চলে যায়, আবার বেশিরভাগ যায় না, এবার ঘুরে ঘুরে আসে, তার মানে ওটা শয়তান।
আচ্ছা ভালো, যেটা এটা জবান ঠিক রাখে, দিলে চলে যায়। যাই হোক, তাহলে কেউ বলতেছে যে, যিনি আমাকে জিজ্ঞাসা করলেন তিনি এটাও বলতেছে যে মনসা কেন ভর করে। দেখেন, মনসা একটা দেবী এবং কালীও একটা দেবী। যদি বিগত জন্মে বা এই জন্মে হিন্দু ধর্মে যদি সে থেকে থাকে, আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে মনসার ওখানে মনে মনে কিছু মানত করেছিল, সেই মানতটা সে দেয়নি। না দেওয়ার কারণে কি হলো? না দেওয়ার কারণে এটাই হলো যে তার উপর ভর করে, তখন তাকে যখন কোনো ওজা ফকির দিয়ে যখন ভর করা হয়, তখন তার সাথে বলে যে সে আমার কাছে এই জিনিসটা মানত করেছিল, সে আমাকে দেয়নি, যার ফলে তার উপর আমি এসেছি। তখন দেখা যায় সেই মানতটা যদি দিয়ে দেয়, তখন সেটা চলে যায়, আর আসে না। আচ্ছা, তাহলে ইউটিউব থেকে যে ভক্ত বা যে আশেক, যে প্রেমিক ব্যক্তি আমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করলেন, আমি তার উত্তরে আজকে এই আলোচনাটি করছি। হয়তো এই আলোচনাটি কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। আচ্ছা, তাহলে জিন জাতির মধ্যে দুষ্ট জাতি আছে, ভালো আছে, খারাপ আছে। তো এর মধ্যে দেখা যায় তারা সুযোগ পেলেই কারো উপরে ভর করে। আবার দেখা যায় যে মানুষ এমনি কত চলতেছে তাদের উপর ভর করে না, আবার কাউকে কাউকে করে ফেলে। তখন দেখা যায় কোনো বছর তার উপর ভর করেছিল, বা তার কোনো দাদা চাচা ফুপা তার আত্মীয়র মধ্যে কেউ ভর করেছিল, তার কথা ছিল যে সে এটা দেবে, কিন্তু সেটা দেয়নি। সেটা আদায় করার জন্য তার বংশধরের কারো উপরে ভর করেছে, ভর করে তখন বলছে আমাকে এটা দেওয়ার ছিল কোনো দিন, সে দেয়নি, এটা দিলে আমি চলে যাব, তখন চলে যায়। তাহলে দেখা যায় যে দোষ ওদের শুধু নয়, মানুষেরও দোষ আছে। মানুষ অনেক কিছু বলে যায়, আবার মনে থাকলেও সেটা দেয় না। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এ কারণেই করলাম যে আমাকে কোনো ব্যক্তি কমেন্টে এটা বলেছে যে কেন কালী হয়ে মুসলমানকে ধরবে, কেন মনসা হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্রের হয়ে যে মুসলমানকে কেন ধরবে। মানুষের বিগত জন্মের জন্ম হয়েছিল, সেই জন্মে কিন্তু দেখা যায় যে সেই জন্মের কথা কিন্তু মনে নাই। আপনি আগের জন্মে কোন ধর্মে ছিলেন? ইহুদি ধর্মে ছিলেন, নাসারা ধর্মে ছিলেন, খ্রিস্টান ধর্মে ছিলেন, আপনি কি মুসলমান ধর্মে ছিলেন, কোন ধর্মে ছিলেন আপনি জানেন না। কিন্তু তার কর্ম অনুসারে সে মুসলমানে জন্ম নেয়, তার কর্ম অনুসারে কোনো সনাতন ধর্মে জন্ম নেয়, ইহুদিতে জন্ম নেয়। আচ্ছা, তাহলে পিসের স্মৃতি মনে নেই। তবে পিছনের স্মৃতি মনে নেই, কিন্তু দেখা গেছে একটা জিন বাঁচে 1500 বছর, 1800 বছর, 2000 বছর একটা জিন বাঁচে। যেমন একটি জিনের সাথে আমার কথা হয়েছে যে, কিরে বাবা, তুমি এই মহিলাটার উপরে কেন এসেছো বাবা? তখন বলতেছে যে, দেখেন, আপনাকে অসম্মান করব কিভাবে, আপনি তো আমাকে সম্মান করে কথা বলছেন। তো এই মহিলাটার উপরে ভর করেছি এ কারণেই যে তার কাছে আমি, সে দেখা যায় যে তার কাছে আমি কিছু পাওনা ছিলাম। কি পাওনা ছিল তুমি কিভাবে? দেখেন, তার বাবা মা যখন নাকি তারা তাদের বিবাহ হয়েছিল, তখন তারা একটা বোক দিয়েছিল, যে একটা বোক দিয়েছে, আরো দুইটা বোক দেবে, কিন্তু সে দুইটা বোক দেয়নি। না দেওয়ার কারণে তখন তার বাবা মা অসুস্থ, এদের উপর আর কি যাব, তখন তার সন্তান তার মেয়ের উপরে এসেছে। আর আমি এই মেয়ের মুখ দিয়ে বলছি যে আমার পাওনাটা, আমার পাওনা ভোগটা দিয়ে দিলে আমি চলে যাব। আমরা খারাপ নয়, আমরা ভালো। আমাদের জিন জাতির মধ্যে অনেকেই খারাপ আছে। আচ্ছা, তখন সেই জিনটি বলল যে, তুমি তো মানুষের সাথে, জিন জাতিরা বেশিরভাগ খারাপ ব্যবহারই করে, তো তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো। তখন বলল যে, দেখেন হযরত খাজা মনুদ্দিন চিশতি যখন ছিল, তখন আমরা দেখেছি সে যেভাবে বায়াত করতো, আপনার লাইনে সেই বায়াতটি আছে। আর বলল যে, আপনি যে বায়াতটি করতেছেন, বড়পীর এই বায়াতটি করত। তখন বললাম যে, দেখো, বড়পীর চলে গেছে আজকে 800 বছর আগে, খাজা মঈনুদ্দিন চিশতি চলে গেছে আরো 800 বছর আগে, তুমি কি তখন ছিলে? তখন বলল, দেখেন, আমার বয়স চলে 1200, আমার যদি 1200 বয়স চলে, 1800 বা 2000 বছর আমাদের হায়াত থাকে, তাহলে আমি তো তখন ছিলাম, তখন খাজা মঈনুদ্দিন চিশতি
তাকেও দেখেছি, বড় পীর তাকেও দেখেছি, তারা যে বায়াতটা করতো আপনার রাস্তায় সেই বায়াতটা আছে, এজন্য আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তাহলে বোঝা গেল যে তারা আমাকে এই জন্য সম্মান দিয়ে এই কথাগুলো বলল, এবং তারা এই কথাটাও রাখলো যে আপনি বলেছেন যেহেতু আমরা চলে যাব, আমাদের দুটা ভোগ আছে তারা দেয়নি। তখন আমি তাদেরকে বলে দিলাম ভোগটি দিয়ে দেন, তারা চলে যাবে। তাহলে আমাকে যে ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে কালী মনসা জিন ভূত কেন মানুষের উপর ভর করে, এই ভর করার এই কারণগুলো, তো আশা করছি আপনার উত্তরগুলো আমি দিতে পেরেছি। তো তারপরও আপনি জানাবেন যে আপনার মনোগত হলো কি না, এবং আমাদের এ ধরনের আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।